हायोंनि अंगै थोंबाथाय मुंग थोंनाय कुस्तिगिरिनो रंफ्रेनाय बिजेपि थोंरों बदलनि अजामा द्विजुभूषण शरण सिंह तै हरियाणा हास्तिनि मंत्री संदीप सिंहानो सालकिसा जरानि बिसिंगनो रमै नाहारै केरंनि बिसिंग जे जे माजरा बेरजांमा नांमा अबहाय नांकुकमा सानमुंरंनो तुयै तै आबनि बिसिंग बिसिंग आगरतला दलि ब रुं नक कतर रुं सुरुङै दंनाय खरकसा सिक्लिनो रमफ्रेनाय रंनब रमना बागै तिनि सांग्रं सालो आगरतलाव दंमा पेराडाइस जमनिव सारा भारत नारी समितिनि बुखाक्तै कायसा नांकुकमानि पान्दा संसा जाखा अपान्दानि बिसिंतै सारा भारत गणतान्त्रिनि हास्तिनि दांफांग्राक बरं गोनांजोग जर्ना दास बुद्ध कक कुसारखा हाकतनि मन्त्री बख्रक नरेन्द्र मोदी तै हास्तिनि मन्त्री अक्रा डक्टर मानिक साहा आकसंनि थानि अबहाय सामुसित्रा तांनाय रक्न ददे ददरेखे सालकिसा जरानि बिसिंग रमै माजरा बेरजांनानि नांमा कक रंन सावि खोनारिका सारा भारत गणतान्त्रिक हास्ते दांफां ग्राग बरं गोनांजोग जर्ना दास बुद्ध আজকে আগরতলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনারা জানেন যে আমাদের স্টেডিয়ামে যারা আন্তর্জাতিক পদকভূষণ প্রাপ্ত সারা দেশের নাম উজ্জ্বল করেছে সেই কুস্তিগিরদের উপর আমাদের দেশে যারা আইন তৈরি করে যারা নীতি নির্ধারণ করে এবং বিভিন্ন আইনে তারাই মুখ্য ভূমিকায় থাকে সেই এমপি বিজেপি দলের এমপি দ্বিজভূষণ শরণ সিং এবং হরিয়ানা বিজেপি সরকারের মন্ত্রী সন্দীপ তারা মিলে তিনি এই যে কমিটির সভাপতিও বটে বিজভূষণ তাদের চেম্বারে নিয়ে কুস্তিগিরদের তারা ধর্ষণ করেন তার বিরুদ্ধে গোটা দেশ উত্তাল আমাদের দেশের এ ধরনের জনপ্রতিনিধি আসলে কলঙ্ক বহন করে চলেছে তার আগেও আমরা দেখেছি আমি যখন নিজে যখন পার্লামেন্টে ছিলাম বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী আমি নাম বলবো না তৎকালীন শিক্ষামন্ত্রী তিনিও একটা পার্টি থেকে মেয়েদের শিরোদাহানি করেন এবং মদমত্ত অবস্থা এই যদি আমাদের দেশে যারা আইন তৈরি করে যারা মানুষকে রক্ষা করার জন্য যারা জনগণের কল্যাণের জন্য সেবায় নিয়োজিত থাকবেন বলে যারা কমিটমেন্ট করেন জনগণের কাছে সে ধরনের উচ্চ পদাধিকারীরা যদি এ ধরনের কলঙ্কজনক কাজে নিযুক্ত হয় তাহলে নিন্দা করার ভাষা নেই আমাদের কাছে আমরা চাইছি অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য আমরা অতীতে কখনো এ ধরনের মেয়েরা এ ধরনের বর্বরতার শিকার হয়নি হ্যাঁ হয়েছে ধর্ষণ গণধর্ষণ অতীত আমরা দেখেছি কিন্তু সেগুলো বিশেষ বিশেষ রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িত কিন্তু আমরা দেখছি যে আমতলি বাইপাসে যে ঘটনা ঘটল সেটা কলেজ ছাত্রীর উপর গণধর্ষণ সংগঠিত হলো শুধু তাই না বসন্তকুঞ্জে দিল্লি নির্ভয়া কাণ্ডকো হার বানায় সেখানে রড ব্যবহার করা হয়েছিল এখানে স্টিক ব্যবহার করা হয়েছিল পার্থক্য হলো এটা এ ধরনের ঘটনা এই বিজেপি সরকারের আমলে সংগঠিত হয়েছে শুধু তাই না অমরপুর অম্পিত দুজন রিয়াং মেয়ের উপর জন মিলে গণধর্ষণ করে এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি আমাদের কাছে কোনো খবর নেই আপনারা সাংবাদিকরা সেই সমস্ত খবর প্রকাশ করেন দেখেই আমরা জানতে খবরে আসে কাছেই
এই ধরনের ঘটনা অনবরত প্রতিদিন ঘটে চলছে। কাজে আমরা চাইছি যে গ্রেপ্তার যারা হয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া, আর যাদেরকে এখনো গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে তাকে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে সে লুকিয়ে থাকুক, তাকে যাতে আইনের দ্বারা আইন প্রয়োগ করে তাকে যাতে গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়, অমরপুরের আসামিদেরও যাতে সেভাবে গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়, এই দাবিতে আজকে আমরা গণসত্তর সংগঠিত করছি। এবং এই গণসত্তর আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদীর কাছে আমরা পাঠাবো, আর রাজ্যে যে ঘটনা ঘটেছে সেটা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশনে যাবো এই গণসত্তর নিয়ে। কাজে রাজ্যের জনগণ আমি জানি এসব অন্যায়ের প্রতিবাদ করছেন, আগামী দিনেও করবেন। আমরা জানি যে জনগণ ভীষণ আতঙ্কিত এবং এই সরকার তাদের কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো এলডুল নেই। স্বরাষ্ট্রমন্ত্রী যদি আজকে উদ্যোগ গ্রহণ করতেন তাহলে পরে নিশ্চয়ই পুলিশ আসামি গ্রেপ্তার করতে বাধ্য হবে। কাজেই এর জন্য আমরা আজকে কর্মসূচি হাতে নিয়েছি গোটা দেশের সাথে। আমরা কুস্তিগীরদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা এই গণসত্তর প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, যাতে এই এর বিরুদ্ধে একশন প্রধানমন্ত্রী নেই। এই জন্য আজকে কর্মসূচি।